কারণ ক্রিমিনাল নিয়ে রাজনীতি করে কোনো দল টিকে থাকতে পারে না। আইএসএফ সম্পূর্ণ ক্রিমিনালদের দল এবং এর মধ্যে সিপিএম পার্টির ক্রিমিনালরা ঢুকে রয়েছে এবং নওশাদ সিদ্দিকী এই দল নিয়ে ভাবছে কিছু প্রোটেকশন এই ফুরফুরার পীর পরিবারের হয়ে পাবেন, সেটা আস্তে আস্তে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। বোমাবাজি করছে ফুরফুরা একটা পবিত্র জায়গা, সেখানে বোম মারাটা স্টার্ট করেছে আইএসএফ এই নির্বাচন থেকে। ফুরফুরায় বোম মারছে একটা পীর পরিবারের মানুষ হয়ে, সে একটা দল খুলে সে সেখানে বোম মারছে, এর থেকে লজ্জার বিষয় নেই, মানুষ সব দেখছে এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজও দেখছে যে ফুরফুরা শরীফে বোম মারছে আইএসএফ। দেখুন, সেনা সিজদাকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। সেনা সিজদা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করবে আমি আশা করিনি। সেনা সিজদাকে বলবো ভালো করে খোঁজ খবর নিন, আমার ভূমিকা কী, আমাদের পার্টির ভূমিকা কী, পুলিশের ভূমিকা কী। সকাল থেকে আজকে এখানে ভোট গঠন ছিল, গত রাত থেকে এলাকাকে দুষ্কৃতীরা উত্তপ্ত করে রেখেছিল, প্রশাসন এক প্রকার নির্বিকার। তারপরে আজকে আমার কাজ কম থাকার জন্য আমি একটু লেটে ঘুম থেকে উঠেছি, তারপরে আমার একটা পারিবারিক কাজের জন্য আমি বেরিয়ে গেছিলাম। শিয়াখালা যাওয়ার আগে আমার কাছে খবর এলো যে আমার বাড়িতে পুলিশ অ্যাটাক করছে। আমি তাড়াতাড়ি গাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখি আমার বাড়ির উঠোনে কাঁদুনি গ্যাসের সেল্টার পড়ে আছে, এখানে বোম কাঁদুনি গ্যাস মেরেছে। সে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, বাড়ির কাঁচে মাছ ভাঙচুর করেছে। আমি এখন অ্যাডিশনাল এসপিকে যে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার বাড়িতে কী দোষ করেছে, এসপির কথাবার্তা শুনে মনে হয় উনি একজন পার্টির একজন উনি কর্মী হিসাবে, তাই ওনাকে আমি ওনার সাথে আমার তত্ত্ব বাক্য বিনিময় হয়েছে। উনিও বলেছেন, আমিও বলেছি যে আপনি দালালের মতো কাজ করছেন। অনেক হয়েছে, হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি অবস্থান বিক্ষোভে বসেছি, আমার বাড়ি কেন অ্যাটাক হলো। কিন্তু দুঃখের বিষয় আমিও কিছুক্ষণ পরে আমি অ্যাডিশনাল এসপিকে আবার গিয়ে বললাম যে এখন লোকজন এসে যাচ্ছে, আমি এখনকার এই ভোট গঠন করা নিয়ে একটা হইহুল্লোড় চলছে, আওয়াজ চলছে, সেই জন্য আমি অবস্থান বিক্ষোভ আমি তুলে নিচ্ছি, আপনাকে আমি ফোন করে অবস্থান বিক্ষোভে বসবো। ওই বলে বলে ঠিক আছে সাহেব, আমি আপনি বাকিটা দিকটা দেখুন যাতে আপনারাও শান্তশিষ্ট হয়ে থাকুন, দূরে চলে যান। বলে ঠিক আছে সাহেব, বলে আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমার রুমে ঢুকেছি, জাস্ট জামা কাপড় ছাড়বো, চান করবো বলে, গোসল করবো বলে। সেই সময় দেখি দাঁড়াম দাঁড়াম করে আওয়াজ হচ্ছে এবং আমি জাস্ট ছুটে বাইরে বেরিয়ে গেটটা খুললে আমার রাস্তা দেখা যায়, দেখি পুলিশ ছুটছে। এই ছুটা অবস্থায় গিয়ে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে, দরবারে কাঁদুনি গ্যাস মেরেছে, বিভিন্ন পীর সাহেবদের দরবারে, এবং যে পীর সাহেব পীরজা তারা সমস্যাকে সমাধান করবার জন্য এগিয়ে আসছিল তাদেরকে এই পুলিশে মারধর করেছে। ইভেন ভিডিও ফুটেজ আছে, আপনি দেখবেন ভাইরাল হবে, মিনিটে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে আপনাদের মতো লোককে দিয়ে দেওয়া হচ্ছে, যে সেখানে পুলিশ বোম নিয়ে ঘুরছে, বোমাবাজি করেছে পুলিশ, এখানে দরবার শরীফে বোমাবাজি করেছে। এই সমগ্র ঘটনা সেনা সিজদা আগে ভালো করে জানুক, তারপরে অনুরোধ করব আমি লাইভ আসবো না, আমি লাইভ আসবো না। দেখুন, আমরা আমাদের সাথে যে অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে ভোট গণনার দিনে যেটা হয়েছে, সেই জন্য আমরা সাবজুডিস ম্যাটার্স কোর্টে চলে গেছি। কোর্টের মাধ্যমে এই ভোটটাকে আমরা অবৈধ ঘোষণা করিয়ে আশা করছি ভোটের মাধ্যমে এই ভোটটাকে অবৈধ ঘোষণা করে আমরা সেখানে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ভোট গঠন করব। এই ভোটের সাথে আমাদের বাচ্চা ছেলে লজেস পোজে যেটা যা বলছে উনি বলুক। দেখুন, গতকালকে ভাঙড়ে একইভাবে আমরা ভোট গঠন করার দিন ছিল, আমরা সেকে বৈঠক করেছিলাম, কারণ আমাদের 82 জনের ভাগ্য এখনও কোর্টে ঝুলে আছে। সুতরাং আমরা কোর্টের মাধ্যমে আশা করব আমরা নতুনভাবে ভোট গঠন করব। এই ব্যাপার, এর সাথে ভোট গঠনের সাথে জুড়িয়ে দিলে এটা পিস সাহেবরা জবাব দেবে। আমি শুধু একটু করেই বলবো, আমরা কোনোভাবেই কাম্য করি না, কাম্য নয় কোনো ধর্ম স্থানে পুলিশে এইরকম দাপাদাপি। দেখতে পাচ্ছি যে আজকে ফুরফুরাতে ঝামেলা হয়েছে এবং সেখানে নওশাদ সিদ্দিকী সহ ফুরফুরা যে সমস্ত পীররা রয়েছে, কয়েকজন পীর তারা বলছেন যে তৃণমূল জোর করে আর কি ভোট গঠন করতে চাইছে। এরা সব মিথ্যে কথা বলছে, এরা ওই ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত, যে আবু বকর সিদ্দিকীর কে শ্রদ্ধা করে সারা ভারতবর্ষের মানুষ, সেই আবু বকর সিদ্দিকীর যারা উত্তরসূরি রয়েছে অনেক শ্রদ্ধেয় পীর সাহেব রয়েছে, তারা মানুষের মঙ্গলের কথা বলে। এই দু একজন পীর সাহেব আছে রাজনীতির মধ্যে ঢুকে রাত দিন মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করে। ফুরফুরা শরীফে 29টা সিটের মধ্যে 24টা তৃণমূল কংগ্রেস জিতেছে, 5টা আইএসএফ আর সিপিএম জিতেছে। আজকে ভোট গঠনে তারা বিভিন্ন ক্রিমিনাল নিয়ে এসে কাল রাত থেকে বোম মারছে এবং ক্রিমিনাল নিয়ে এসে তারা পঞ্চায়েত অফিস বন্ধ করে রেখেছিল, একটা মানে অরাজকতা তৈরি করা। এটা এরা কি চাইছে জানি না, তবে এদের চরম শাস্তি হওয়া উচিত। না, উনি ভাবছেন কি, ওনারা ভাবছেন যে উনি পীর পরিবারের বলে ওনা আইনের ঊর্ধ্বে,
আইনের ঊর্ধ্বে তো কিছু নয়। উনি ভাঙর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আইএসএফরা সমস্ত ক্রিমিনালকে ঢুকিয়েছে এবং বোমা পিস্তল আইএসএফ তো ভাঙরে বোধহয় মাওবাদীদের পর্যন্ত ঢুকিয়ে রেখে দিয়েছে। এরা আইন শৃঙ্খলা কিছু মানে না, বিভিন্ন জায়গায় এরা বোমাবাজি করছে। ফুরফুরা একটা পবিত্র জায়গা, সেখানে বোম মারাটা স্টার্ট করেছে আইএসএফ এই নির্বাচন থেকে। ফুরফুরায় বোম মারছে, একটা পীর পরিবারের মানুষ হয়ে সে একটা দল খুলে সে সেখানে বোম মারছে, এর থেকে লজ্জার বিষয় নেই, মানুষ সব দেখছে এবং সারা ভারতবর্ষের মুসলিম সমাজও দেখছে যে ফুরফুরা শরীফে বোম মারছে আইএসএফ। এ তৃণমূল কংগ্রেস তো চুপ করে রয়েছে, ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস 29-এর মধ্যে 24টা জিতেছে, মুখে বলছে ওরা ও জোর করে নিয়েছে, যে মুখে বললে তো হবে না বাবা। অনেকে অনেকজনের মুখে অনেকে বলছেন যে এটা ভাঙর না এটা ফুরফুরা। অবশ্যই ভাঙর তো ভাঙর, ভাঙরেও তো কারণ ক্রিমিনাল নিয়ে রাজনীতি করে কোনো দল টিকে থাকতে পারে না। আইএসএফ সম্পূর্ণ ক্রিমিনালদের দল এবং এর মধ্যে সিপিএম পার্টির ক্রিমিনালরা ঢুকে রয়েছে এবং নওশাদ সিদ্দিকি এই দল নিয়ে ভাবছে কিছু প্রোটেকশন এই ফুরফুরার পীর পরিবারের হয়ে পাবেন, সেটা আস্তে আস্তে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আর কি একদিকে তার কষান্তি হচ্ছে কিন্তু তারপরেও সব মানে অনেক আসনে অর্থাৎ আর কি রাজ্যের প্রায় বলা যেতে পারে আর কি 70%-এর কাছাকাছি তার আর কি আপনারাই আর কি ভোট গঠন করছেন। হ্যাঁ তাই তো হবে, কেন হবে না, আমরা তো 80% জায়গা আমরা জিতেছি, 20টা জেলা পরিষদ পেয়েছি এবং বিভিন্ন পঞ্চায়েতে 80% ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জিতেছে, তো সেখানে তৃণমূল কংগ্রেসই ভোট গঠন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন কেউ না না জিতে সে রাস্তা অবরোধ করছে, এ একবারে এটা কি এর এগুলো ছোট বাচ্চারা বায়না করতে পারে, ছোট বাচ্চারা বায়না করলে লজেন্স চাইলে তাকে লজেন্স কিনে দেওয়া যেতে পারে, কিন্তু ভোটে হেরে গিয়ে আমি ভোট করতে দেবো না, আমি পঞ্চায়েতটা আমার হবে, এইসব হয় নাকি? এরা সব আগে তো কোনোদিন রাজনীতি করতো না, রাজনীতি শিক্ষা দীক্ষা নেই, এর জন্য এইসব অরাজকতা।